হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো সেটা বলবো না, কিন্তু আছি মোটামুটি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমাদের ভেজ রান্না হয়েছে। আমি করতে পারিনি, মামুনি আর সুচিত্রা মাসি মিলেই রান্না করেছে। তো তোমাদেরকে দেখাবো যে আমাদের কী কী রান্না হয়েছে আজকে। আর আজকের ওয়েদারটা না ভীষণ মেঘলা করে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। তো চলো তোমাদেরকে দেখাই ওয়েদারটা কেমন হয়ে আছে আজকে। তবে ভালোই লাগছে ওয়েদারটা, খারাপ লাগছে বলবো না। চলো দেখাই। দেখো একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। অন্ধকার হয়ে আছে চারপাশটা। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তোমাদেরকে আমি আজকে আমাদের ঠাকুর ঘর দেখাবো। আমাদের বাড়িতে আঞ্চলিক সমবেত উপাসনা হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের উপাসনা কিভাবে সাজানো হয়। আমাদের আশেপাশে যারা পাওমনি দীক্ষিত আছে তারা আমাদের বাড়িতে আসেন উপাসনাতে। তো চলো আগে প্রথমে কী কী রান্না হয়েছে দেখিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো যে আমাদের ঠাকুর ঘর কীভাবে সাজানো হয়েছে উপাসনার জন্য। চলো, নিরামিষে হয়েছে মটর ডাল আর হয়েছে মোচার ঘণ্ট। মোচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর হয়েছে এখানে কুমড়োর ডাঁটা, ঝিঙে, আলু, পটল দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে আলু, সোয়াবিন, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। ভীষণ ভালো লাগে খেতে এই সবজিটা, সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি। আর হয়েছে পাপার জন্য করলা সেদ্ধ। আর এখানে বানিয়ে নেওয়া হয়েছে পটল ভাজা, আর ওদিকে ভাত হচ্ছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরে যাওয়ার রাস্তা। এখানে উপাসনার সময় কার্পেট, শতরঞ্জি সব পাতা হয়, আবার উপাসনা হয়ে গেলে তুলে নেওয়া হয়। সম্পূর্ণ দোতলাটাই আমাদের ঠাকুর ঘর হিসাবেই ব্যবহার করা হয়। আর এই হচ্ছে তুলসীর বেদি। যদিও আমাদের টবে তুলসী গাছ আছে, এখানে আমরা তুলসী গাছে জল দিই। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ঘর আছে, সামনের ঘরটাতে আমি পরে যাচ্ছি। আর ওই সামনে একটা শতরঞ্জি পাতা আছে, যদি এখানে কেউ না আটে তবে সেখানে বসে। এই হচ্ছে আমাদের বিগ্রহ ছবি। নানা রকম ফুল দিয়ে খুব সুন্দর করে পাপা সাজায়। এখন একটু ফুল কম আছে, তার জন্য একটু কম ফুল দিয়ে সাজানো হয়েছে। অন্য সময় আরও অনেক বেশি ফুল দিয়ে সাজানো হয়। খুব সুন্দর লাগছে বেদিটা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বাউমনির ছবি পাশে, এই যে। যদিও লাইটের জন্য বাউমনির মুখটা খুব একটা বোঝা যাচ্ছে না। উপাসনা শুরু হবে সন্ধে 7টা থেকে। আমাদের বাড়িতে হচ্ছে আঞ্চলিক উপাসনা হয়, তাই আমাদের এখানে আশেপাশে যারা বাউমনি দীক্ষিত আছেন তারা আমাদের বাড়িতে আসেন। দোল পূর্ণিমা থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত, মানে ওই পূর্ণিমা পর্যন্ত 7টা থেকে হয় উপাসনা। আর লক্ষ্মী পুজো থেকে দোল পূর্ণিমা পর্যন্ত হয় 6টা থেকে উপাসনা। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের এই মন্দির তোমাদের কেমন লাগলো। এখনো তোমাদের আমাদের আরেকটা যে মন্দির আছে সেটা এখনো দেখাইনি, তাহলে চলো দেখাই। এই যে, এই হচ্ছে আমাদের আরেকটা মন্দির। এখানে আমাদের যেগুলো বড় বড় উপাসনা সেইগুলো হয়, যেমন বাউমনির জন্মদিন উপলক্ষে যে উপাসনা, বা মহাপ্রয়াণ হিসাবে যে উপাসনা, কিংবা পূর্ণিমার উপাসনা, এই উপাসনাগুলো আমাদের এই বড় যে মন্দির আছে সেখানে হয়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের সাথে আমি বন্ধু হয়ে যাব, তোমাদের ভিডিও আমি দেখব, ভালো লাগবে, একটা পরিবারের মধ্যে আমরা চলে আসব, তাই না? তাহলে কমেন্টে জানিও মন্দির তোমাদের কেমন লাগলো। এখনই স্কুল থেকে আসলাম, এসে এখনও ড্রেস চেঞ্জও করিনি, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। ভেজা চুলে চলে গেছিলাম স্কুলে, তার জন্য এসে তাড়াতাড়ি করে আগে চুলটা খুললাম। তো আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে সমবেত উপাসনা হয়, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তো কেমন লাগলো আমাদের উপাসনা ঘর, মানে সমবেত উপাসনা ঘর, আমাদের
যেটা বড় উপাসনা হয় সেই উপাসনা ঘর। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আর সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আজ তাহলে এইটুকুই, পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই।